যদি মামলা থেকে বাঁচতে চান তবে কিছু কথা মাথায় গেঁথে রাখুন। যেই সম্পত্তিটি কিনবেন সেটা নাবালকের সম্পত্তি কিনা অবশ্যই যাচাই করে নাবালকের সম্পত্তির দাতা বাবা অথবা দাদা ব্যতীত অন্য কেউ হলে, যেমন মা, আদালতের অনুমতি ছাড়া ক্রয় করলে আইনসঙ্গত হবে না। ভবিষ্যতে নাবালক দেওয়ানি মামলা করলে মালিকানা অবশ্যই হারাবেন। সম্পত্তিতে বিক্রেতার দখল আছে কিনা নির্ণয় করার জন্য আশপাশের জমিওয়ালাদের কাছে খবর নিতে হবে। এই জমির প্রকৃত দখলদার কে। হাল রেকর্ড অনুযায়ী খতিয়ান ও দাগ নম্বর সঠিক আছে কিনা তা ভালো করে দেখে নিতে হবে। হাল রেকর্ড ও সাবেক রেকর্ডের মধ্যে মিল রয়েছে কিনা ভালো করে অবশ্যই যাচাই করতে হবে। হিসাব মোতাবেক বিক্রেতার প্রাপ্য অংশ সঠিক আছে কিনা যাচাই করে নিতে হবে, তা না হলে ভবিষ্যতে মামলা মোকদ্দমার সম্মুখীন হতে হবে। রেন্ট সার্টিফিকেট মামলায় জড়িত সম্পত্তি কিনা নিশ্চিতভাবেই যাচাই করে নিন। সংশ্লিষ্ট তহসিল বা ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে জানতে পারবেন। হাল সন পর্যন্ত ভূমি উন্নয়ন কর মানে খাজনা পরিশোধ আছে কিনা যাচাই করে নিতে হবে। বিক্রেতার নামে নাম জারি করা আছে কি না অবশ্যই যাচাই করে নেবেন। অর্পিত, পরিত্যক্ত, ওয়াকফ ও দেবোত্তর বা অধিগ্রহণকৃত সম্পত্তি কিনা যাচাই করে নিতে ভুলবেন না। যেই সম্পত্তিটি আপনি ক্রয় করতে চান বা যে জমিটি আপনি ক্রয় করতে চান সরকারি কোনো প্রতিষ্ঠানের সম্পত্তি কিনা তা অবশ্যই যাচাই করে নিতে হবে। কিছু কিছু সম্পত্তি আছে যেগুলা কেনার আগে অবশ্যই এটা জেলা প্রশাসকের অনুমতি নিতে হয়, যেমন নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর সম্পত্তি। এই সম্পত্তি বিক্রয়ের ক্ষেত্রে জেলা প্রশাসক মহোদয়ের বিক্রয় অনুমতিপত্র আছে কিনা তা অবশ্যই যাচাই করে নিতে হবে। আপনি যে জমিটি ক্রয় করবেন সেটি খাস জমি কিনা যাচাই করে নিতে হবে। বিক্রিত জমিতে সরকারি কোনো স্বার্থ জড়িত আছে কিনা অবশ্যই যাচাই করে নেবেন। সম্পত্তিটি সর্বসাধারণের ব্যবহার্য বা পাবলিক ইজমেন্ট সম্পত্তি কিনা যাচাই করে নিতে ভুলবেন না। বিক্রেতার মালিকানা সঠিক আছে কিনা নির্ণয় করতে হবে। দলিল নাম্বার নিয়ে ভূমি অফিস অথবা তহসিল অফিসে খবর নিলে প্রকৃত মালিককে জানতে পারবেন। জমির আশপাশে যাদের জমি আছে তাদেরকে জিজ্ঞেস করলে জমির মালিকানা বিষয়ে অনেক প্রশ্নের উত্তর পাওয়া যাবে, সুতরাং কোনো সমস্যা না, এটা অবশ্যই জেনে নেবেন। নাবালকের সম্পত্তি বিক্রয়ের ক্ষেত্রে আইনগত অভিভাবক বা আদালত কর্তৃক নিযুক্ত অভিভাবক নির্ধারণ করা আছে কিনা অবশ্যই যাচাই করে নেবেন। বিক্রেতা সম্পত্তি উত্তরাধিকার সূত্রে প্রাপ্য হইলে নিবন্ধিত বন্টন নামা দলিল আছে কিনা অবশ্যই যাচাই করে নেবেন। হিন্দু কন্যা সন্তান অথবা বিধবা স্ত্রীর জীবন সত্ত্ব শর্তে প্রাপ্য সম্পত্তি কিনা সেটা অবশ্যই জেনে নেবেন। সম্পত্তি বিক্রয় অথবা হস্তান্তরের ক্ষেত্রে আদালতের কোনো নিষেধাজ্ঞা আছে কিনা সেটা জেনে নিতে হবে সম্পত্তি ক্রয় করার আগে। কৃষি নাল শ্রেণী মানে জমি বিক্রেতার 60 বিঘা সিলিং বহির্ভূত সম্পত্তি কিনা সেটি জেনে নিতে হবে। নকশা মোতাবেক জমির অবস্থান ও পরিমাণ সঠিক আছে কিনা যাচাই করে নিতে কিন্তু ভোলা যাবে না। দলিলে বর্ণিত তফসিল অনুযায়ী রেকর্ড সঠিক আছে কিনা সেটা জেনে নিতে হবে। যে সম্পত্তিটি আপনি ক্রয় করতে চান সেই সম্পত্তিটি বন্ধক দেওয়া আছে কিনা সেটা অবশ্যই জেনে নিতে হবে। বিক্রেতা বায়না বা বিক্রয় চুক্তি সম্পাদন করেছেন কিনা সেটা জানা প্রয়োজন। বিক্রেতার প্রদর্শিত খতিয়ান ও দলিল সংশ্লিষ্ট ভূমি অফিসে রক্ষিত রেকর্ডপত্রের সাথে মিল আছে কিনা সেটা যাচাই করতে অবশ্যই ভুলবেন না। বিক্রেতা তফসিল বর্ণিত সম্পত্তি ইতিপূর্বে অন্য কারো নিকট বিক্রয় বা হস্তান্তর করেছে কিনা সেটা অবশ্যই জেনে নিতে হবে। জমির মূল্য মানে আপনি যেই জমিটি ক্রয় করতে চান সেটির মূল্য বাজার মূল্য থেকে যদি কম হয়ে থাকে তার কারণ অবশ্যই নির্ধারণ করে তারপর ক্রয় করতে হবে। হিন্দু ধর্মের মৃত পুরুষের সম্পত্তি তার বিধবা স্ত্রী জীবন সত্ত্ব প্রাপ্য এবং মুসলমান মৃত পুরুষ অথবা নারী সম্পত্তি তার বাবা মা স্ত্রী বা স্বামী পুত্র ও কন্যা অবশ্যই পাবে। এসব বৈধ ওয়ারিশ বাদ দিয়ে জমি প্রতারণামূলকভাবে ও না জানিয়ে হস্তান্তর হলেও নাম জারি হবে না, সুতরাং এসব ক্ষেত্রে সচেতন থাকতে হবে। সুতরাং জমি যেহেতু কিনবেন অনেক কষ্টের অর্থ অবশ্যই ভেজালমুক্ত জমি কিনবেন এবং নাম জারি করিয়ে নেবেন।
অযথা ঝামেলা বা মামলা কেনার দরকার নাই। সচেতন হন, ভালো থাকুন, আর অবশ্যই যে কোনো মামলার ক্ষেত্রে একজন সবসময় একজন অভিজ্ঞ অ্যাডভোকেটের শরণাপন্ন হবেন। একজন অভিজ্ঞ অ্যাডভোকেটই আপনাকে একটি সঠিক পরামর্শ দিতে পারবে। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।